নমস্কার বন্ধুরা, ভিলেজার্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধে হয়ে গেছে, এবার বুড়ির ঘর পোড়ানো হবে। কল্পনাও এসে গিয়েছে আমার ছেলেকে সঙ্গে নিয়ে, আগুন জ্বালাচ্ছে। আমি না এই আনন্দ বা কথাবার্তা, এই যে বুড়ির ঘর পোড়ালে যে একটা বেশ আনন্দ হয়, সবাই মিলে হইচই হইচই করে, সেটা দিতে পারলাম না। কারণ মাইকে গান বাজছিল বলে বারবার আমি আপলোড করছি, আর কপিরাইট ক্লেম বলে একটা ব্যাপার আসছে। তো আমি সমস্ত ভয়েসগুলো মুছে দিয়ে নিজেই কিছু বলছি। আমার ওই জিনিসটা খুব একটা হয়নি, এই হচ্ছে এরকম। তারপর দেখলাম মাইকে গান বাজলে এই জিনিসটা আসছে। তো এই সময় আমরা খুব মানে আনন্দ করছিলাম, আর ছেলের দেখলাম আগুনে খুব ভয়। যেই আগুনটা জ্বলে উঠেছে, ও মোটামুটি সেফ দূরত্বে চলে গিয়েছে, গিয়ে সেখান থেকেই আনন্দ। ছেলে মেয়ের কিন্তু এত ভয় নেই, ছেলে দেখলাম খুব ভয় পায়, শব্দবাজিতেও খুব ভয় পায়। আর সেই জন্য ও গিয়েছে উঠোনের মধ্যে ঢুকে, ওখান থেকেই ও আনন্দ করছে। আমি এখানেই থাকবো, আমি কত করে বললাম যে তুই আয় আমার কাছে, আমার কোলে আয় না, ও এলো না। আগুনটার জন্যে আমরা খড় আর কলা গাছের শুকনো পাতা দিয়েছিলাম, ভালোই জ্বলছে, বেশ রৌদ্র খাইয়েছিলাম তো খুব ভালো জ্বলছে। আমরা ছোটোবেলায় কিন্তু দু তিনতলা করতাম, আর এবারে একতলা করেছি, সময় নেই বিশেষ, সেই জন্য করে একতলাই করে নিয়েছি। আগুন জ্বলছে, এই আমাদের দীপাবলি। এইভাবে আমরা তিন দিন চালাবো এরকম, আজকে কালকে এবং পরশু দিন। ছেলে এখন অতটা বোঝে না, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে ওইভাবেই দেখছে। আমি কত করে বলছি যে আয় বাইরে, আয় বাইরে, না আগুন জ্বলছে আমি বাইরে যাবই না, এখান থেকেই আমি দেখবো, এইখানেই আমি ঠিক আছি। আর ওদিকে ওপারে সব ওরা চলে গিয়েছে ছানের ঘাটে, গিয়ে সব বাজি রং মশাল তুবড়ি এইসব নিয়ে লেগে পড়েছে, সব জ্বালাচ্ছে। আমি এপার থেকে তুলছি, ছেলে যাবে না, ও খুব ভয় পাচ্ছে। তো এইভাবেই আমরা দিওয়ালি শুরু করে দিয়েছি বা দীপাবলি শুরু করে দিয়েছি। আর সবাই শুভেচ্ছা নেবেন, থ্যাংক ইউ।